हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिओ भालो आछी। आर आमी एखन घेमे नेई, एकाकार काजकर्म सब हये गेछे। आर तोमादेर काजकर्म देखाइनि, केननाआमी एकटु ब्यस्तई छिलाम। आर कालकेओ जेमन किछु छिलो ना, आजकेओ ओई एकई जिनिस कि देखाबो, तो ओई जन्य आर किछु देखाइनि। आर आजके आमी बाइरेओ बेरोबो ना, बाइरेर परिस्थिति तोमादेर देखाबो। तो एखाने आमादेर एखाने एतटाई जल, रोज दिन बिस्टि हच्छे, রোদ উঠছে, এদিকে বৃষ্টি হচ্ছে, তো জল সরছে না। তো রাস্তার জলটা আমাদের পাশে যে পিছনের যে দিকে রাস্তাটা, ওই রাস্তাটা জলটা সরেছে, কিন্তু মেইন রাস্তার জল এখনও সরেনি। মেয়ে পড়তে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আর সাবস্ক্রাইবার কালকে 120 হয়েছিল, মানে 120 হয়েছিল। আবার সকালবেলা উঠে দেখছি চারজন কমে গেছে, 116 হয়েছে। যাই হোক, বলছি যে যারা সাবস্ক্রাইব করে আবার চলে যাচ্ছে, প্লিজ যেও না। হয়তো তোমরা কি ধরনের দেখতে চাও আমাকে একটু বলো, যাতে আমি তাহলে সেরকম করার চেষ্টা করব। আমি তো সব কিছু পারি এরকম না, যেমন সবাই অন্য আমি যেমন রোজ দিন জীবনযাপন করি, সেরকমই তোমাদের কাছে তুলে ধরেছি। আর কিছু না, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল নেই, আমি যেমন থাকি। দেখো, অনেকে আমাকে বলছে, মানে আমার ফেসবুক ফ্রেন্ড যারা বলছে, ওরা বলছে প্রাইম ভিডিও করতে বা একটু সেজে গুজে বসো, তাহলে ভালো হবে। আরও তো দেখো, আমি আর নিজে আর্টিফিশিয়াল পছন্দ করি না, আগেও বলেছি এখনও বলছি, আমি নিজে আর্টিফিশিয়াল পছন্দ করি না। আর আমি নিজে কাউকে আর্টিফিশিয়ালভাবে করে দেখাবো সেটাও আমার পছন্দের না। তো যদি তোমরা আর্টিফিশিয়াল পছন্দ করো, তো আমাকে বলো, তাহলে আমি ওরকমভাবেই তোমাদের সামনে আসবো। কেননা আমার এরকমভাবেই সারাটা দিন কেটে যায়। আমি কোনো সেজে গুজে বসি না। আর বাইরে গেছি, যখন গেছি তখনও দেখেছো যে আমি কিছু সেজে গুজে যাই না। হয়তো বাইরে কোনো সময় গেলে লিপস্টিক করলাম বা কোনো সময় কাজল করলাম, ব্যাস এইটুকুই। আর আমার সাজা গোজা করতে ভালো লাগেও না, আমার তো ওই জন্য সাজা গোজা করি না। আমার মেয়ে খুব পছন্দ সাজা গোজা করতে, তো সাজে ও পছন্দ করে, ও করে, আমার পছন্দ না। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আর আজকে টিফিন খাবো না, আজকে একবার চা খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খাচ্ছি। আর পেটটা ভরা, কালকে রাতে চাউমিন খেয়েছিলাম, তো পেটটা ভরা, আর খেতে ইচ্ছে করছে না আজকে। তো আজকে এখন আর কিছু খাবো না, একবারে দুপুরবেলা খাবো। চলো টাটা, পরে আবার দেখা করছি। তো স্নান হয়ে গেছে আর মেয়ে এখনও আসেনি। বাইরেটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার করেছে, আর ভাবছি করে শর্ট ভিডিও করবো, এরকম তেলি মাথায়। জানি না, এমনি অনেকে বলে পুরি বসে কি কি বুইরা কি বেশ একটা জানি, একটা উনি হয় উনি মহাবানান, মানে মুসলমান, জানি না কতটা এজে, তো লিখেছিল ফার্স্টে আমাকে লিখেছিল হিন্দু, একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল। তো আমি লিখেছি, আমি বলেছিলাম যে, মানে আমি লিখেছিলাম ওখানে কমেন্টে যে কেন হিন্দু হওয়াটা কি অপরাধ, তো ও কিছু করেনি। তারপরে আবার আরেকটা ভিডিওতে লিখেছে বুড়ি, কি বেশ বুড়ি বলে বেশ কি একটা জানি বলেছিল। তো যাই হোক, তো বয়স তো হচ্ছে, বয়স হলে তো বুড়ি বলবেই সবাই। আমার 12 বছরের একটা মেয়ে আছে, সে আমার যত বছর কম বয়সে বিয়ে হোক না কেন, বা কম বয়সে বাচ্চা হোক না কেন, তো আমার মেয়ে বড় হয়ে গেছে, দেখুন মানে আমি বুড়ি। তো আমার মেয়ে যেহেতু বয়স সরে যাচ্ছে, তো আমার তো বয়স বাড়বে। তো ঠিক আছে, চলো, ওরকম কোনো ব্যাপার না। কে কী বলছে অত যদি মাথায় নিই, ভালো বলছে ভালো লাগছে, খারাপটা ভালো লাগবে না, এটা তো হতে পারে না। ভালো মানে খারাপ, খারাপ মানেই ভালো, এরকম আছে। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো। আমি এখন ভাবছি একটা শর্ট ভিডিও করবো কয়েকটা, কারণ অনেক দিন শর্ট ভিডিও করা হয় না, তো ওই জন্য শর্ট ভিডিও করবো ভাবছি। আর জানো তো, কালকে রাত্রিবেলায় 120 পর্যন্ত আমি সাবস্ক্রাইবার দেখেছি। এখন আবার সকালবেলা উঠে দেখলাম 116টা, মনটা অনেকটাই ভেঙে গেছে। 4টে সাবস্ক্রাইবার, মানে বলি না তোমার কাছে, তোমাদের কাছে একটা সাবস্ক্রাইবার আমার কাছে 100 জনের সমান, তো ওরকম 4টে সাবস্ক্রাইবার চলে গেছে। তারপর কি বলে, আবার দেখলাম একটা বেড়েছে, মানে 117 হয়েছে। জানি না কবে 100K হবে, আদৌ আমি বেঁচে থাকতে থাকতে 100K হবে কি না আমি ঠিক জানি না। আর একজন বলেছেন, আমার ফেসবুক ফ্রেন্ডই বলেছে যে একটু সেজে গুজে আমাকে ভিডিওগুলো করতে। তো আমার নয় সাজ টাজ না, আমার ওই রং সং মেকে, মানে আমার ক্যামেরাটা জানি লাগে, আমি পারি না, আমার ভাল লাগে না। কোনো অনুষ্ঠান বাড়ি হয় ঠিক আছে, দেখো না তেল মাথা, একটু চুলটাকে অন্যভাবে আঁচড়িয়েছি।
তো চলো আমি শর্টটা শর্ট ভিডিও করি, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। এখন আমি ধান করে চলে এসেছি, আর আমি ভাবলাম কিছু একটা কথা বলবো, বিকজ আমার বন্ধুও বললো আমি এটা করতে। নিশ্চয়ই ভালো সাজেশন না, ও দেখে, আমি অত এখন আর ভালো লাগে না আমার দেখতে। তো মার সাথে খাবার জিনিসগুলোই দেখি, মানে শর্টসগুলো। এবার বলছি তোমাদের মেয়ে কথা যে বাবা পান্না জিনিস বলেছে কি, মানে তোমরা আমাকে একটা কোশ্চেন করো, মানে মাকে আর আমাকে, তাহলে সেই বুঝে মাকে আমি স্ক্রিন করবো তুলে দেবো, মা তাহলে সেই অ্যান্সারগুলো দিতে পারবে। আর আমার বন্ধু বলেছে কোশ্চেন করবে, তো সেই বুঝে একটা কিউ এন এ করো, তো কোশ্চেন করলে আমি বুঝতে পারবো। কমেন্ট না তো করো যে বুঝতে পারি যে কাদের ভালো লাগছে ভিডিও, কাদের ভালো লাগছে না, তো সেটা বোঝা যাবে। তো একটা কোশ্চেন করো, ওকে? তাহলে একটা আমি তোমাদেরকে হাফ অ্যান উইক টাইম দিচ্ছি, তোমরা ধরো এই রোববার, মানে আজকে একটা পোস্ট হয়েছে ভিডিও, তো আজকেও যাবে না, রোববার দিন কালকে যাবে ভিডিওটা, কালকে আগে ছেড়ে দেবো ভিডিও, কারণ কালকে আমার 12টার সময় বেরিয়ে যাবো এখান থেকে, মানে আন্টি সাথে মা কনসাল্ট করে নেবে কখন বেরোবে, তার আগে আমরা ছেড়ে দেবো ভিডিওটা। তো এই ভিডিওটা কালকে যাবে, মানে রোববার দিন যাবে। তো আমি তোমাদের রোববার দিন ধরে টাইম দিচ্ছি, রোববার দিন থেকে নিয়ে পরের রোববার, তারপরের মঙ্গলবার পর্যন্ত আমাদের টাইম আছে, ঠিক আছে? তো সরি, হাফ তো হলো না, হাফ তোমাদের আমি ধরি বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট টাইম দিচ্ছি, ঠিক আছে? মানে এই রোববার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট টাইম দিচ্ছি। ততদিন তোমরা যা কোশ্চেন করো, যা তোমাদের মনে আছে যা কোশ্চেন করো, ভালো খারাপ যা কোশ্চেন করো করে নাও। এবার ভালোটা হলে আমি ভালোটা উত্তর দেবো, এবার খারাপটা হলে সেটাও উত্তর দেবো। সেটা উত্তরটা আমি কেমনভাবে দেবো সেটা আমিই জানি, খারাপ উত্তর আমি আই থিঙ্ক আসবে না, বিকজ যদি আমার ভিডিও পছন্দ না হয় তাহলে তো সাবস্ক্রাইব করবে না। আই থিঙ্ক ভালো কোশ্চেনই সব আসবে। হ্যাঁ, হয়তো 100%-এর মধ্যে 1% হয়তো আসলো কি খারাপ কোশ্চেন, বাট 99% কোশ্চেন কিন্তু ভালোই আসতে পারে, আমি যা দেখেছি। এবার হেটার্সরা আমাদের অত ভালো, হেটার্সরা আমাদের নেই, তো যাই হোক, আমার বন্ধু বললো, বন্ধু আমার সাজেস্ট দিয়েছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড রূপসা, তো আমার ভালো মনে হলো ভিডিওটাই না, আমার বলো মানে মনে আইডিয়াটা ভালো। মাকে দেখো, একটু মাকে দেখো, করি তোকে কাজল ফাজল, আমার শর্টস করছিল মনে হয়। হ্যাঁ, তোকে কাজল ফাজল দিয়ে চুল ঠুল এরকম করে এখন আমার খাওয়ার জিনিস দেখছিল, শর্টস করছিলাম। কি করলাম? তিনটে করেছি, এখনো নো ভিউয়ার্স, এখনো ভিউয়ার্স আছে। মা এখনো শর্টস করতে চায় না, আমার এখন ব্লগ টক লজ্জা লাগে করতে, তো ভাবলাম এটা বলে দিই, মা তো বলতে পারবে। শোনো না, ভাবছি কি একটা প্র্যাঙ্ক ভিডিও করব, কিন্তু অ্যাকচুয়ালি কার সাথে করব সেটাই ভেবে পাচ্ছি। আমার সাথে, বাট আমি জানি না কি করব, এখন কি করব না করব, কিন্তু এটা এখন রিসেন্ট করা যাবে না, এখন মেয়ের সামনে বললাম না, যদি মেয়ের সাথে করি মেয়ে বুঝে যাবে, তো এখন করা যাবে না, এখন কার সাথে করবো ভাবছি। আমার শ্বশুরের সাথে তো উঠবে না, খুব ঠেকিয়া একে একটা উঠবে শ্বশুরের সাথে, হ্যাঁ কিছু বলে দিলে, হ্যাঁ তো সেটা রিয়েল যেটা সেটাই হবে, এখন ভাবছি কার সাথে হবে। ক্যামেরা কোথায় লুকাবো, এসব নিজেদের ঘটাতে লোকের সাথে, আর যখন আমাদের ক্যামেরা, যখন আমরা বড় হয়ে যাবো তখন ক্যামেরা নিয়ে গো, তখন টাকা রূপসাকে বলি টাকাটা দিয়ে দিতে, রূপসাকে বলি মান্তি করেছে তোকে টাকাটা পে করে দিতে। তো চলো মেয়ে যেটা, হ্যাঁ বলতে বলতে উঠে গেলাম, শ্বশুর জি ডাকছিল। আর মেয়ে যেটা বললো সেটা দেখো করে, যদি করো তোমরা, আর বললাম না কালকে 120 দেখে শুয়েছিলাম, সকালবেলা দেখলাম 116, চারজন কমে গেছে, পরে আবার একজন দেখলাম একজন অ্যাড হয়েছে, 117 হয়েছে, কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করছে, এদিকে লোক দেখাতে দেবে যেতে। আরে আমি তো কোনো বড় ব্লগার না, এত হিংসে করলে হয়? আমি তো এরকম না, আমি 100K হয়ে গেছে, 100K মানে বললামই তো, 100K মানে হ্যাঁ, তো হ্যাঁ তো এখনো হয়নি, তো আমি আমাকে এরকম হিংসা করে লাভ আছে বলো? আমি ছোট মানে এগুলো ছোট পুঁটি মাছ, বড় কত বড় বড় মাছ, কত বড় বড় সব মাছ আছে রাঘব বলেছে, তাদের ধরো না গো বাবা, আমার কিছু জন্য কেন লেগেছে। এটা কি দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো চলো পরে আবার কথা বলবো, এখন মেয়ে সবে আসো, স্নান টান করলো, পরে কথা বলছি। তো আমি এতক্ষণ শুয়েছিলাম, মেয়ে চলে গেছে পড়তে, আর এখন বাজে 5:06, আমি চা বানাতে যাবো, চাটা বানিয়ে নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আজকে সারাটা দিনই মেঘলা মেঘলা করে রয়েছে, আমি এতক্ষণ পুলিশ ফাইল দেখছিলাম, আমার পুলিশ ফাইল দেখতে খুব ভালো লাগে, দেখি আর দেখে মেয়েকে সতর্ক করি, নিজে সতর্ক হই, মানুষকে বিশ্বাস করাটা খুবই মুশকিল আজকালকার দিনে, পুরো
পুরো ফেস দেখে তুমি বুঝতে পারবে না কে কেমন। তো ঠিক আছে চলো, আর দেখবে বৃষ্টি পড়ছে, আজকে মেঘলা মেঘলা ওয়েদার মানে অনবরত হয়ে রয়েছে। আর এখন চাও বানাতে যাবো, চাটা বানিয়ে যাবো, তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো দেখো আগে ইয়েটা, বৃষ্টি পড়ছে, রাস্তার জল সব শুকিয়ে গেছিলো। এই দেখো এই রাস্তার জল আজকে পুরোটাই শুকিয়ে গেছিলো, আবার এই আজকে সারাদিন এই বৃষ্টি হতে হতে আবার এখানে রাস্তার জল হয়েছে। আর বাবা তো কী রেগে যাচ্ছে আমার বাবা এই বৃষ্টিতে, দেখো ঠিক আছে এরকম টুপুর 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 হয়েই যাচ্ছে। তো চলো চা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর দেখলে তো বৃষ্টি, আর বাবা তো কী রেগে যাচ্ছে, বাবা ঘর থেকে বেরোতে পারছে না, এত রেগে যাচ্ছে। তো চলো চা করে নিই, চা টা করে তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে চলো টাটা। চা খাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলিনি, পুজো হয়ে গেছে, পুজো করে এসেছি অনেকক্ষণ হয়েছে। আর ময়দা মাখলাম পরোটা করবো, আর বাবার জন্য তো ভেন্ডি মশলা রয়েছে, বাবা এই তরকারিটা খায় না, যেটা সন্তোষী মার পুজো করলে, আমার মা সন্তোষী মার যখন ব্রত করতো তখন করতো, আই থিঙ্ক সবাই এরকম তরকারি খায় হলুদ ছাড়া। আমার মা সন্তক লবণ দিয়ে করতো, ঘিয়ে ডালটা দিয়ে করতো, আমি ঘি দিয়ে করছি কারণ এখন ডালটা খাওয়া হয় না। তো দেখো তরকারিটা, আমি তোমাদের পরে এটা বলবো কিভাবে করতে হয় দেখো। আর আমার মেয়ে খুব ভালো খায়, আমিও ভালো খাই, খুব ইয়ামি হয়। একদিন খেয়ে মানে বানিয়ে খেতে পারো, দেখতে পারো পরোটা লুচির সঙ্গে, ওটা মানে একদম দারুণ যায়, একদম এত ভালো লাগে কি বলবো। তো দেখো এই দেখো তরকারিটা দেখেছো, এগুলো এগুলো ঘি, স্রেফ তোমার ঘি ডাক দেবে গরম হয়ে গেলে, তারপরে লঙ্কা হাফ কাটা, মানে পুরোটা কাটবে না, হাফ কাটবে, মানে ফেলে পুরোটা ছিলে ফেলে দেবে না, হাফ হাফ করে দেবে না, মানে লেগে থাকে ওরকম কেটে দেবে। আর আলুটাকে ঠিক এরকম করে লম্বা লম্বা করে কাটবে, যেমন আলু ভাজা কাটো, একটু পাতলা ধরনের কাটবে। তারপরে তেলের মধ্যে, এই সরি তেল বলছি, ঘিয়ের মধ্যে দিয়ে তোমার ডালডার সাথেও খেতে, ডালডাটা ওটা খুব ভালো লাগে, ডালডাতে বেশি টেস্টি লাগে এটা। তো আমার কাছে ডালটা নেই বলে আমি ঘিয়ে করছি, ডালডা দিয়েও করতে পারো। তো এরকমভাবে ওই ডালডা বা ঘি গরম হয়ে গেলে একসঙ্গে সব ছেড়ে দেবে, তারপর একটুখানি নুন দেবে আর কিচ্ছু না, তারপরে দিয়ে সাতলাবে। যখন দেখবে একটুখানি বেশ মানে ইয়ে হয়েছে, দু চার তিন থেকে চার মিনিট নাড়াবে, নাড়িয়ে তারপর জল দিয়ে দেবে পর্যাপ্ত পরিমাণে। আর তোমার যদি এরকম ঝোলঝোল নামাতে চাও, ঝোলঝোল নামাতে পারো, আমি একটু শোকাবো তারপরে নামিয়ে দেবো, মানে জাস্ট অল্প একটুখানি এখন নামিয়ে দিলেও হয়। আমার মেয়ে আবার এই ঝোপ মানে স্যুপটা খেতে খুব ভালোবাসে, এরকমও করা যায়। একদিন বানিয়ে তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো, খেয়ে দেখতে পারো, খুব ইয়ামি একটা তরকারি, কিছুই পড়ে না তাও এত টেস্টি হয়। আর যদি তোমরা বনস্পতি মানে ইয়ে কী বনস্পতি বলে না কেউ কী বলে, হ্যাঁ ডালডা, ও ডালডার সাথে যদি এটা খাও তো ওটা আরও মানে কী বলবো, আরও সুন্দর লাগে খেতে। তো দেখো আমি কীভাবে ঘেমে গেছি, আবার পাখার তলায় গিয়ে বসলে আবার ঠিক হবে, আমি এরকমভাবেই ঘামিয়ে চোখে চশমা আচ্ছা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ওকে। আমি এটা করে নিই, এখনই নামাবো এটা, এত মানে ঘাম হয়ে যাবে চোখে চশমা, আমার আচ্ছা হয়ে যাচ্ছে। চলো পরে কথা বলছি। তো ভিডিওটা এন্ড করবো তাই জন্য বসেছি, আর মেয়েকে বললো দাদি ইয়েটা করে দে, আর ও রিলস বানাবে বলছে ইনস্টাগ্রামের জন্য। আর এখন ও মানে আমার হাজব্যান্ড এখন ফোন করলো মাছ নিয়ে আসবে, তো মাছগুলো ধুতে হবে। পরোটা করলাম সকাল রাত্রিবেলায়, ওই যে আলুর তরকারিটা দেখলাম ওইটা করলাম, আলুর তরকারি না, আর মাঝে মাঝে আটকে যাচ্ছে ওই জন্য দেখছিলাম যে কী হলো, আগে কথা বলছি পরে। আর তোমাদের ওই দিনে আমি থ্যাংক ইউ জানাই রাত্রিবেলায়, আর পরের দিন দেখি কি সাবস্ক্রাইবার কমে গেছে, কালকেও তাই দেখছিলাম, থ্যাংক ইউ জানাবো কালকে যদি বাড়ে তাহলে জানাবো, কালকেও তাই দেখছিলাম যে থ্যাংক ইউ বলেছি, আবার দেখি সকাল ওটা দেখি 116টা গেছে, 120টা দেখে শুনেছিলাম 100টা, তো এখন আবার তোমাদের থ্যাংক ইউ বলছি 123টা হয়েছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর বেশি কথা বলবো না, যাই হোক যারা সাপোর্ট করে অনেক ধন্যবাদ, এরকম করে সাপোর্ট করতে থাকো আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। জানোই তোমাদের সাথে একদিনকে শেয়ার করেছিলাম কী লক্ষ্য আছে আমার, সাবস্ক্রাইবার আর সিলভার প্লেট আছে, আর
বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে আমার এখনো কাজ কমপ্লিট হয়নি। ঘরের কি বলতো, হাউস ওয়াইফদের না কাজ কোনো সময় শেষ হয় না, জানো তো। মনে হয় ও হাউস ওয়াইফ, ও কোনো কাজের না। কিন্তু যারা হাউস ওয়াইফ তারা বোঝে যে বাড়িতে কতটা কাজ থাকে। একটা একটা হাউস ওয়াইফ কতটা কষ্ট করতে হয়। ওর থেকে তো ভালো যদি ইনকাম করা ওয়াইফ থাকতো, কেননা মেয়েরা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, কোনো চাপ থাকে না। তো মেয়ের ইউজ করবে বলে বাই বাই করে দিচ্ছে। চলো আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এক আজকে আর করবো না, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো, যাতে আমার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো, ওকে বাই, টাটা, হ্যাভ এ সুইট ড্রিম।